নমস্কার বন্ধুরা, ভারতীয় ফুটবল টিমের পরবর্তী চারখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচের যা সূচি তা ঠিক হয়ে গেছে, যেটি অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, যেটি আমি তোমাদের জানাবো। তো এই চারটি টিম কোন কোন টিমের সঙ্গে খেলবে সেটাই তোমাদের এক এক করে জানাবো। প্রথম ম্যাচটি আছে এগারো মে আছে, এটিকে মোহনবাগানের সঙ্গে ম্যাচ আছে, যেটি কলকাতায় খেলা হবে। তো এই ম্যাচটি এটিকে মোহনবাগানের কাছেও খুব ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ 18 মে থেকে এটিকে মোহনবাগানের কিন্তু এফসি কাপের সূচি মানে যে ম্যাচ শুরু হচ্ছে, তার আগে 11 মে যেটা ভারতীয় যে ফুটবল টিম তার সঙ্গে যে ম্যাচটি খেলেছে, দুটো দলের কাছেই খুব ইম্পর্টেন্ট, তাদের কাছে প্রস্তুতি ম্যাচ হিসেবে। তো এর পরের ম্যাচটি কাদের সঙ্গে খেলবে ভারতীয় ফুটবল টিম, এর পরের ম্যাচটি খেলবে 17 মে, সেটিও কলকাতায় অনুষ্ঠিত হবে। আর সেটি খেলবেন আই লিগের যে স্টার আছে, যে প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে একটি টিম গঠিত হবে। তো সেই টিমটার সঙ্গে খেলবে ভারতীয় ফুটবল টিম। এই দুটি ম্যাচ খেলার পর তারা আন্তর্জাতিক যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে সেখানে তারা চলে যাবে, দোহা উড়ে যাবে। সেই দোহাতে 25 মে খেলবে আফ্রিকান টিম, যার নাম হচ্ছে জাম্বিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই এগিয়ে আছে জাম্বিয়া, শক্তিশালী প্রতিপক্ষ, তার সঙ্গে দোহাতে মুখোমুখি হবে 25 মে। এরপরই লাস্ট যে চতুর্থ যে আন্তর্জাতিক ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে জর্ডন। ইদানিংকালে জর্ডনের সঙ্গে ভারত অনেকগুলি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ অনেক সময় খেলেছে, বা বিশ্বকাপ কোয়ালিফায়ার বলো বা এরকম এইদিক এদিক যদি মিলিয়ে দেখো অনেকগুলি ম্যাচই খেলেছে জর্ডনের সঙ্গে। জর্ডন ভারতের থেকে খুব ভালো শক্তিশালী প্রতিপক্ষ, যে সেই ম্যাচটি হবে 28 মে, এটিও অনুষ্ঠিত হবে দোহাতে। তো বলে রাখি যে ভারতীয় ফুটবল টিমের যে এএফসি কাপে যে এএফসি যে এশিয়ান কাপ যে হবে, সেখানে যোগ্যতা অর্জনকারী যে গ্রুপ ডিতে যেখানে হংকং আছে, আফগানিস্তান আছে, এছাড়াও আছে কম্বোডিয়া, চারটি টিমের মধ্যে খেলা হবে, যেখান থেকে একটি টিম উঠবে। তো সেখানে যে তিনটে টিমের সঙ্গে ইন্ডিয়া টিম খেলবে, হংকং, আফগানিস্তান এবং কম্বোডিয়া, তিনটে শক্তিশালী প্রতিপক্ষ, তার আগে এই ম্যাচগুলি খুবই জরুরি ভারতীয় ফুটবল টিমের কাছে। তো দেখা যাক কী হয়, 11 তারিখ, 17 তারিখ, 25 ও 28 তারিখে চারটি ম্যাচ আছে। তো আশা রাখবো ভালো কিছু রেজাল্ট হবে। তো বন্ধুরা, এই রইল আজকের খবর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে একটি লাইক প্রেস করে দিও। আর তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।